এখানে যদি তাহিরি না তাহিরির যত বড় তাহিরি হোক বিয়াদবি করলে শেষ। আর মান আদালি ওয়ালিয়ান আল্লাহ নিজে কইছে দুশমনে করবি তুই শেষ। আমরা এই সুন্নিয়ত কথা বলেন ঠিক কি না বলেন? আমি আজকে ওপেন বললাম, ওপেন বলে দিয়ে গেলাম। শুনেন, 71 সালে সাইদি যুদ্ধের অপরাধী কিনা না কিনা কিনা সেটা আমি বলবো না, জানিও না, কিন্তু এটা বলতে পারবো সাইদি শাহজালালের মাজারের সামনে গিয়া বিয়াদবি করেছে অলির সামনে। শামানতের মাজারে গিয়া বলছিল, শামানতের মাজারে গিলাপ দিছো, শামানতের মশা কামড়া, এই জন্য আমি কই আল্লাহ কইছে না অলির বিরুদ্ধে কইলে যুদ্ধ। এবার ওই যুদ্ধের মধ্যে ফেরা রয়েছে, বাতি যা বাসাইন না ফিলাম নাই, কারণ অলির সামনে বিয়াদবি কইছ আর আল্লাহ কইছে অলি আমার বন্ধু, বন্ধুরে কইছ মানে আমার কই জানাত লাগছে, তোর সারা সারি নাই। আওয়াজ করে বলেন, অলির বিরুদ্ধে কথা বললে আল্লাহ কি তাদেরকে ছেড়ে দিবে? ছাড়া এলে দিব গলা জোরে বলেন ছেড়ে দিবে? যতলা অলির সামনে বিয়াদবি করছে এটি সব বিবেজ্জিত হয়ে মরছে। এ আহমদ শফি কইছিল উরুস মাহফিলের তাবারুক খাওয়া মানে গু খাওয়া, এটা মরার আগে ছাত্রদের জুতার বাড়ি হাইয়া কবর গেছে। আমার কথা কথা ঠিক কিনা? বাবু নগরীও কইছে মাজার লাইতে বাইঙ্গা লাইব, মরার আগে ফাও ভাঙ্গা গেছে, কথা কোনো ঠিক কিনা? সব কুড়ি দপ্তা বিয়াদবি করছে অলিদের সামনে, সব বিবেজ্জিত হয়েছে। জুবায়ের আহমদ আনসারি ক্যান্সারি নবীর দুরুদ নিয়ে ব্যঙ্গা করেছে, আল্লাহ নবীর দুরুদ এত বিশ্রীভাবে ব্যঙ্গ করেছে, অথচ কোরআনের একটা অক্ষর পড়লে দশটা নেক, আর নবীর উপরে একবার দুরুদ পড়লে দশটা নেক হয়, দশটা গুনাহ মাফ হয়, দশটা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। ওই দুরুদ কেমন দুরুদ? ওয়ান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্না দুআ মাউকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা রাওয়াহু তিরমিজি। ওমর ইবনুল খাত্তাব বলে দুয়া ইবাদত আসমান এবং জমিনের মাঝামাঝি জায়গায় লটকায়া থাকে, নবীর উপর দুরুদ না পড়লে কবুল হয় না। এটা কথা কেন ঠিক কিনা? এই দুরুদ নিয়ে ব্যঙ্গ করছে মরার আগে মুখ এমনে গেছে, আমার কথা কেন কেন ঠিক কিনা? এরপরে দেখবেন আমরা চুল বড় রাখি, আমাদেরকে দেখলে খুব ভণ্ড, এই যে আবু তুহাদ নান নবী বড় ভাইয়ের মতো। আল্লাহ কয় ওয়া আজওয়াজুহু উম্মুহাতুহু, নবীর স্ত্রীগণ মুমেনের মা। আর নবী কই আবুল আরুহা, আমি সমস্ত রুহের বাবা। এবং নবীর স্ত্রী যদি আমাদের মা হয় নবী কি বাই হবে না বাবা? তো বাপের যে বাই কইরা কি বালা সন্তান না দারো সন্তান? এটার জন্মের ভিতরে বেদাল আছে। অতুল্লিম্বা আদা দালিকা জানিম 29 নম্বর পারা সুরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ কই যারা মুস্তফার শানে চাররা পরিমাণ বিয়াদবি করবে, বুঝতে হবে এটা কোনো না কোনো ভাবে জন্মের ভিতরে বেদাল আছে। কারণ যারা সন্তান ছাড়া মুস্তফার শানে বিয়াদবি করার সাহস কেউ পাবে না, কেউ পাবে না, কেউ পাবে না। হাত তুলে বলো ঠিক কি না? এই জন্য আমি বলি, সারের হয় না মুসলমানি, গাবের হয় না বিয়াত, ওই না গাবির দুধ কাউরে কাটিওয়ালা মোল্লা কোন ফতুয়া দিয়ারে, চাঁদে গায়া পাঠানায়া মোল্লারে, কথা বলো ঠিক কিনা? গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার। আওয়াজ করে বলেন, আজকে যদি আমি মারা যাই আপনারা কেউ মারা যান, বলেন এই দুনিয়ার কেউ কি আমার কবরে যাবে? জোরে বলেন যাবে। কেউ কি আমার কবরে আপন হবে? কিন্তু একজনই আমার আপন যার মিল্লাতে আমাকে কবর দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কবি সুন্দর করে বলছে, একদিন দুনিয়া আমি এমনি হারিয়ে ফেলবো, কিন্তু আমি আমার রসুলকে আকাকে হারাতে চাই না। এই জন্য মহাব্বতে বলেন, ও মাহদিনাওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই, ও মাহদিনাওয়ালা নবী সব হারালেও তোমা তোমারে প্রেম যন্ত্রণা আরে মানে না বন্দনা, তোমারে প্রেম মন্ত্রণালুই এবারে যেতে চাই, মদিনাওয়ালা ও মদিনাওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই, বলেন ও মদিনাওয়ালা
সব হারালো তোমায় আমি এই দরারি মাঝে তুমি ছাড়া কুঞ্জন আছে বুকে নিবে এই দরারি মাঝে তুমি ছাড়া কুঞ্জন আছে বুকে নিবে রাসুল বুকে নিবে আশিক মাশুক দূরে হলে প্রাণে যে ছুটে যায় মদিনাওয়ালা ও মদিনাওয়ালা নবী সব হারালো তোমায় আমি চাই ও মাদি নবী সব হারালো তোমার তুমি আল্লাহ পাকের নূর আরো আস্তে কোন আরো আস্তে কোন কার নূর আরো জোরে নবী কার নূর হালিমাতু সাদিয়া বলে ইদার দুআতুহু ফিল মানজিল ইস্তাগনা বিহি মিনাল মিসবাহ উনি বলে যেদিন আমার বাসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ঘরে এনেছি ওই দিন থেকে খোদার কসম চার বৎসর নবী আমার ঘরে ছিল চার বৎসরের মধ্যে দিনে কিংবা রাতে আমার ঘরে বাতি জ্বালানো লাগে নাই রসুলের নূরের চেহারার আলোতে আমার বাড়ি আলো হয়ে যেত হজরতে হাওলা জিগায় হালিমা বলে কি বলে রাত্রে সবাই দরজা জানালা অফ করে বাতি অফ করে ঘুমাই কিন্তু তোমার ঘরে একটা বাতি দেখা যায় এটা কিসের আলো হালিমা তো সাদিয়া বলে লা ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলি এটা দুনিয়ার কোনো আলো নয় বলে তাহলে কিসের আলো বলে এটা হচ্ছে ওয়ালা কিন্না নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার শিশু নবীর চেহারা মুবারকের নূরের আলো এবার আপনারা বলেন নবী নূর না মাটি এ আওয়াজে বাবা নুমানির ওয়াজ চলবে না অনেকে মনে করছে এবারে দেখতে যে সুডু খাটু সিকনা মিকনা কাইলা বেড়া এবারে কি ওয়াজ করো কিন্তু এটা বাজবেন না প্রেম যারে দেয় আল্লাহ সুডু বড় লাগে না কথা কোন ঠিক না আওয়াজ করে বলেন নবী নূর না মাটি আওয়াজ করে বলেন আমার নবী আল্লাহ নূর দিয়ে বানিয়েছে এতে কি আমরা খুশি না বেজা বানিয়েছে কে তো আল্লাহ বানাইছে তোর জলকে রে তাহলে বোঝা গেল তুই আব্দুল ওহাব নজদীর অ্যান্টিবায়োটিক খাইছ কথা বলে ঠিক কিনা এই জন্য আমি বলি সারের হয় না মুসলমানি গাবের হয় না বিয়া ওই না গাবির দুধ কাউরে কাটিওয়ালা মোল্লা কোন ফতুয়া দিয়ারে চাঁদে গায়া পাঠানায়া মোল্লা রে কথা বলো ঠিক কিনা মাজার জিয়ারত করার কথা বললে কো বিতাত কয় কি কয় না অথচ কল আবু বাকরিন বাদ ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আলী ওমর ইনতলিক বিনা ইলা উম্মে আইমানা নাজুরুহা কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুহা আমার নবীর অন্তকালের পরে আবু বকর বলে চলো ওমর আমরা উম্মে আইমানের মাজার জিয়ারত করব বলে এটা কিভাবে রসুল কি করেছে আবু বকর বলে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি রসুল উম্মে আইমানের মাজার শরীফ জিয়ারত করেছে এবার আপনারা বলেন মাজার জিয়ারত করা কি জায়েজ না না জায়েজ কোন মাজার জিয়ারতের কথা নবী কোরআনের হাদিসের কোন জায়গায় কইছে আমি কই তোমারে নবী ইমামতি কইরা মাসে মাসে বেতন নিতে এটা কোন কিতাবে কইছে নিজের তার বালা হইলে সব ঠিক আছে আর নবীর মহব্বতের এশকের বেলা হইলে বেদাতের ফতোয়া লাগা এদের নামই দেওয়া হয়েছে সাজ্জায়া মোল্লা কথা বলেন ঠিক না তুমি আল্লাহ পাকের নূর তোমার নূরে জাহিলিয়াত হয়ে গেল দূর রাসূল হয়ে সেই নূরেতে আলোকিত বানাও নয়া মহা মদিনাওয়ালা ও মদিনাওয়ালা নবী
সব হারালেও তোমায় আমি চাই। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে? শুরু না শেষ? না না, শুরু এখনো হয় নাই। আওয়াজ করে বলেন, আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলেন, আমরা খুশি না বেজার? কেন খুশি? ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলে, নিশ্চয়ই আমার ওলির দরবারে গেলে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। আর আসতে বলেন, পাওয়া যায় কি যায় না? এটা বিশ্বাস আমাদের হয় কি হয় না? শুধু তাই নয়, আমরা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে বসে গেলাম, তাহলে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে? হয়, জোরে বলেন না। হুসাইনি মুসলমানের আওয়াজ কি নরম হয় না গরম হয়? আপনারা কি এজিদি মুসলমান না হুসাইনি? হুসাইনি মুসলমান কারবালায় কয়জন ছিল? 72 জন। বলেন কয়জন? এজিদি মুসলমান ছিল কয় হাজার? 22 মতান্তরে 26,000। বলেন তো, 26,000-এর বিজয় হয়েছে না 72 জনের বিজয় হয়েছে? কেন? 72 জনের ভিতরে ইমানের দৌলত ছিল, কিন্তু 26,000-এর ভিতরে ইমানি দৌলত ছিল না, আহলে বায়াতের মহব্বত ছিল না, হুব্বে রাসূল ছিল না, না থাকার কারণে এদের বিজয় হয় নাই। তাইলে বোঝা গেল, সংখ্যায় কম হলেও ইমানের দৌলত যার সিনাই থাকবে তার বিজয় দুনিয়া এবং আখেরাতে আল্লাহ করে দিবে। হাত তোলা বলো ঠিক কিনা? স্লোগান তো দিলা না, নোমানির ফেমের আগুন জ্বালাইয়া দিলা। শাহজালালের বক্ত আজান দিয়া গুরু গোবিন্দর 7 তালা ভাঙছে। কয় তালা? মাইক ছিল কয় হাজার? মাইক ছিল কয় হাজার? আজান দিছে কয়জন? ভাঙছে কয় তালা? কি শরীরের জোরের না ইমানি জোরে? তা আন্নার আর কি ইমান নাইনি? কই আওয়াজ দিছেন? ইমানি আওয়াজ দিটা এমন আওয়াজ দিতে হবে এই এলাকায় যত নবী বিদ্বেষী, মিলাদ কিয়ামের বিদ্বেষী, রিসালতের বিদ্বেষী আছে, এদের কানের পর্দা ফাটাই দিতে হবে। কথা বলো ঠিক কিনা? শাহজালালের বক্ত আজান দে, আসসালাতু খায়রুম মিনান্নাও, বাঙ্গে হালি এতে বাইরে আছে, এতে বাঙ্গে কি তারে বাঙ্গে কা? কো ওই ফারের দরবেশরা এই ফার আইছে। বলে আইছে কেমনে? কো দেখছি একটা মুসল্লা দিয়ে আইছে। বলে মুসল্লাটা কি কাফুরের নাকি এর? বলে না, এটা নাকি বাঘের চামড়া দিয়ে বানাইছে। আর আস্তে কর না, সুবহানাল্লাহ। বাবা শাহজালাল যে মুসল্লা দিয়া পার হয়েছে সুরমা নদী, এটা ছিল বাঘের চামড়া দিয়ে বানানো। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। এই জন্য আশেক বলে, তারে মাটি খায় না জমে অসই না গো নবীর আশিকি যেই জোনা। কথা বলে ঠিক কিনা? তাইলে দেখি আপনাদের ভিতরে ইমানটা কদ্দুর আছে, টেস্ট করব। হাত তুলেন, এইভাবে দুইটা হাত তুলেন, তুলেন সোজা করে, একদম সোজা হবে। যদি সোজা না করেন হাত, কিন্তু হাসুর দিন বাঁকা হয়ে থাকবো। সোজা করেন, বিড়ি খাইতে খাইতে গলা ডাউন হয়ে গেছে, একটু লাড়া দেন। এবার আওয়াজ করে স্লোগান হবে, নারায়ণ তাকবীর। এটা দীন ইসলামের আওয়াজ হইছে, রিসালাতের আওয়াজ আহে নাই এখন। আবার নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পার্টিদার সিদ্দিকিয়া দরবার শরীফ। এতক্ষণে কই বলতো না মাহফিল একটা ঐতিহাসিক মারাবা কন? যিনি আসার তৌফিক দিয়েছেন সেই রাব্বে করিমের দরবারে শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রশংসা করি যেই নবী সমস্ত নবীদের আগে জান্নাতে ডুববে। আরো আস্তে কন, আমার নবীর আগে কোন নবী জান্নাতে ডুকার সাহস? না না না, রসুল আরো কয়, নবী কয় আমার উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না।
সব নবীর উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে। বলেন এই যে দাম পাইছি মর্যাদা, এটা কি নামাজ পড়ার কারণে? নামাজ পড়ার কারণে? কার কারণে? নবীর। জুড়ে বলেন কার কারণে? ওই নবীর উম্মত হয়েছেন খুশি না বেজার? আওয়াজে বুঝাইতে হইবা, আওয়াজে, শুকরিয়ার আওয়াজে। যারা খুশি হয়েছেন একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। হে পাগল, আর ভূমিকায় কোনো কথা বলবো না, আমি আমার মূল আয়াতের নিরেখে আলোচনার ভিতরে ঢুকে যাব। ওরে হিসাবে 87 বছরে মূলে একের জনি গ মেরাজের কাহিনী, তোরা শুনলে হবি জ্ঞানী ল মেরাজের কাহিনী। লাইলাম মিনাল মসজিদুল হারাম, আল্লাহ কই রাতের কিছু অংশে, পুরা রাত না রওনা, রাতের কিছু অংশে। আর হাদিসে কই 27টা বছর নাকি কাইটা গেছে, এটা বুঝলাম না। আরো জোরে, আরো জোরে। নাম্বার 3, বাইতুল মুকাদ্দসে এক রাকাত পড়লে 25,000 মতান্তরে 50,000 রাকাতের সওয়াব। এই তিনটা মসজিদের সওয়াব বেশি সারা পৃথিবীর সব মসজিদগুলিতে, অন্যান্য বাকি মসজিদগুলিতে সমান সমান সওয়াব। নবী গো, বাংলাদেশের কিশোরগঞ্জের পাদ্দা সিদ্দিকিয়া দরবারের মসজিদের নামাজ ও নামাজ, মক্কা মদিনার মসজিদের নামাজ ও নামাজ, এটাও মসজিদ, ওইগুলিও মসজিদ, কিন্তু ওইখানে সওয়াব বেশি। কারণ ডাকে আমার নবী বলে, কারণ হলো এই তিনটা মসজিদের মধ্যে আমি নবীর কদম মুবারক লেগেছে, লাগার কারণে মসজিদের সওয়াব বেড়ে গিয়েছে। তোমাদের পাদ্দা সিদ্দিকিয়া মজা দরবারের মসজিদেও যদি আমার কদম মুবারক একবার লেগে যেত, ওই মসজিদের সওয়াব বেশি হয়ে যেত। আওয়াজ করে বলেন মসজিদের দাম বেড়েছে কার কারণে? আড়া এখন কার কারণে? এখন ক মদিনায় যাইও, নামাজ পড়ার লাগিয়া যাইও, কিন্তু মরা নবীর জিয়ারত টিয়ারত লাগিয়া যাইও না। অথচ নবী ক মান হাজ্জাল বাইতা ওয়ালা মিয়া জুরুনি ফাকাত জাফানি, যে মক্কা এসে হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করে নাই, সে যেন আমার উপরে জুলুম করলো। বলেন তো নবীর উপরে জুলুম করে কষ্ট দিয়ে নবীরে হজ করলে হজ হইব? আস্তে ক, হজ হইব? নবী রাজা শরীফ দেখে মন বড়ে না, নবীর রাও আওয়াজ আসছে না, সবার আওয়াজ দিচ্ছেন না, বিরক্ত পাচ্ছেন? এখন আপনারা বিরক্ত হইলেও কিচ্ছু করার না, এখন আমি নিজেও বিরক্ত, মাইল লাগছে মোটামুটি একটা, একটু মহাব্বত। এখন নবীর রাজা শরীফ দেখে মন বড়ে না, নবীর রাও না দিদার দাও গো শাহে মদিনা, দিদার আরশের মেহমান করেছেন মুরতাল্লা, তোমায় কত শান কত মান কামিলিওয়ালা, ও গো না দিদার দাও গো শাহ, মাশাআল্লাহ আশেকদের আওয়াজ বের হচ্ছে, দিদার দা শাহ। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলে ওয়ালাও আন্নাহুম ইউয়ালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা। আওয়াজ করে করে আল্লাহু আকবার। আল্লাহ ক সব গুণালয় নবীর কাছে যাইবি, কার কাছে? কথা কোনা কার কাছে? যাও কা, যাও বলে কোথায়?
বলে দরবারে নববী মুস্তাফার দরবারে যাও, বলে যায়া বলে আমার নবীর উসিলা দিয়া আমার কাছে ক্ষমা চাও, বলে চাইলে নবী তোমার পক্ষে সুপারিশ করলে আমি আল্লাহ তোর জিন্দগির সব গুনাহ মাফ করে দিব। তাহলে আওয়াজ করে বলে নবীর রওজা মুবারকে যাইলে লাভ না লুস্কান? আওয়াজে মনে হয় লুস্কান হইব নবীর রওজায় গেলে, জোরে বলে লাভ না লুস্কান, আরো জোরে লাভ না লুস্কান। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীর রওজা জিয়ারত করবেন, নবী কো তোর জন্য শাফাত করা আমার জন্য ওয়াজিব। আমার বাস না আর বলে 10-15 মিনিট লাগবো, আসতেছে মাশাল্লাহ আসতেছে, মারাবা কোন, তারপরও কিন্তু এই কথা আমরা শুনবো না, আসে নাই আসতেছে, মারাবা কোন? নয়রাশ হওয়ার কোনো কারণ নাই, কামিলের দরবার অলির দরবার, এখানে যদি তাহিরি না তাহিরির যত বড় তাহিরি হোক বিয়াদবি করলে শেষ। আর মান আদালি ওলিয়ান, আল্লাহ নিজে কইছে দুশ্মনী করবি তুই শেষ, কথা কথা কোনো কা? আমি আজকে ওপেন বললাম, ওপেন বলে দিয়ে গেলাম, শুনেন 71 সালে সাইদি যুদ্ধের অপরাধী কিনা না কিনা কিনা সেটা আমি বলবো না, জানিও না, কিন্তু এটা বলতে পারবো সাইদি শাহজালালের মাজারের সামনে গিয়া বিয়াদবি করেছে অলির সামনে, শামানতের মাজারে গিয়া বলছিল, শামানতের মাজারে গিলাপ দিছো, শামানতের মশা কামড়া, এই জন্য আমি কই আল্লাহ কইছে না অলির বিরুদ্ধে কইলে যুদ্ধ, এবার ওই যুদ্ধের মধ্যে ফেরা রয়েছে, বাতি যা বাসাইন না ফিলাম নাই, কারণ অলির সামনে বিয়াদবি কইছ আর আল্লাহ কইছে অলি আমার বন্ধু, বন্ধুরে কইছ মানে আমার কই জারাত লাগছে তোর সারা সারি নাই। আওয়াজ করে বলেন অলির বিরুদ্ধে কথা বললে আল্লাহ কি তাদেরকে ছেড়ে দিবে? ছাড়া এলে জীব গলা জোরে বলেন ছেড়ে দিবে? যতলা অলির সামনে বিয়াদবি করছে এটি সব বিবেজ্জিত হয়ে মরছে। এ আহমদ শফি কইছিল উরুস মাহফিলের তাবারুক খাওয়া মানে গু খাওয়া, এটা মরার আগে ছাত্রদের জুতার বাড়ি হাইয়া কবর গেছে, আমার কথা কোনো ঠিক কিনা? বাবু নগরীও কইছে মাজার লাইতে বাইঙ্গা লাইব, মরার আগে ফাও বাইঙ্গা গেছে, কথা কোনো ঠিক কিনা? সব কুড়ি দত্তা বিয়াদবি করছে অলিদের সামনে, সব বিবেজ্জিত হয়েছে। জুবায়ের আহমদ আনসারি ক্যান্সারি নবীর দুরুদ নিয়ে ব্যঙ্গা করেছে, আল্লাহ নবীর দুরুদ এত বিশ্রীভাবে ব্যঙ্গ করেছে, অথচ কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেক, আর নবীর উপরে একবার দুরুদ পড়লে 10টা নেক হয়, 10টা গুনামাফ হয়, 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। ওই দুরুদ কেমন দুরুদ? ওয়ান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা রাওয়াহু তিরমিজি। ওমর ইবনুল খাত্তাব বলে দুয়া ইবাদত আসমান এবং জমিনের মাঝামাঝি জায়গায় লটকায়া থাকে, নবীর উপর দুরুদ না পড়লে কবুল হয় না, এটা কথা কেন ঠিক কিনা? এই দুরুদ নিয়ে ব্যঙ্গ করছে মরার আগে মুখ এমনে গেছে, আমার কথা কেন কেন ঠিক কিনা? এরপরে দেখবেন আমরা চুল বড় রাখি, আমাদেরকে দেখলে খুব বন্ধ দুনিয়ার মানুষ শুনে নাও, আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা রাওয়ায়াত, আমার রসুল বলেছেন পূর্ব দিক থেকে কিছু লোক বের হবে এরা কোরআন পড়ব, কিন্তু নাম তো না, এ আনসারি কি মধুর সুরে কোরআন পড়ছে কিন্তু এর ভিতরে গেছে না। নবীজি কইছে এরা ইসলাম থেকে এমন ভাবে বের হবে দুনুত থেকে যেমনি তীর বের হয়ে যায়, এরা ইসলাম থেকে তেমনি ভাবে হারেস হবে, দুনুত যেমন তীর যেমন দুনুকে পুনরায় ফিরে আসে না, এরাও কোনোদিন আর ইসলাম ধর্মে ফিরে আসবে না, এরা ইসলাম থেকে হারেস হয়ে যাবে। রসুলকে সাহাবীরা বলে হুজুর এদেরকে আমরা চিনব কিভাবে? রসুল বলছেন কলা সীমা হুমুত তাহলিক আও কলা তাস, এদেরকে চিনার উপায় হলো এরা গণ গণ শুধু শুধু মাথা কামাইব, আমার কথা গণ করে ধরে বলে ঠিক কিনা? কেরে মাথা কামা গণ গণ গাটটা মুড হইতো, বলে গাটটা মুড হইলে কি হইব? গাটটি এটা লই তারবো বড় করে, কথা গণ ঠিক কিনা? দেখেন নামাজ পড়ি আমরা, নামাজ পড়ি না, কথা গণ নামাজ পড়ে না, পিসাবো তো নামাজ পড়ে না, আল্লাহর ওলি দেখি নামাজ না পড়ে ওলি হইছে, আলি ফাস ওয়াক্ত না, এরা কত ওয়াক্ত পড়ে এটা হিসাবই নাই, কথা কোন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি রুকু সেজদা দিয়ে, আর আল্লাহর ওলিরা 24 ঘন্টায় নামাজে থাকে, মারা বা কোন না, এটা হাকিকতের কথা, ওইদিকে গেলাম না, নামাজ পড়ে কিন্তু হুজুরদের কপালে দাগ
সোনা কান্দার ফিস সাহেবের কপালে দাগ নাই, সরসিনার হুজুর কেবলার কপালে দাগ নাই। তোমরা একদিন দুই দিন নামাজ পড়লি কপালে দাগ পড়ে, কিরে দাগ পড়ে কে রে? হুজুর নামাজ যে ফড়ি, সাজদা দিতে দিতে কপালে দাগ পড়ছে। নামাজ পড়স কই দিন হইছে? হুজুর একটা সিল্লা দিয়ে আইছি আমি, কি এক সিল্লা দিয়ে ওর তারা দাগ পড়ছে, আরেকটা দিলে কি তৈব ফানা ফানা হয়ে যাবো গা। হুজুর কি করতাম নামাজ পড়তে গিয়া সাজদা দিয়ে দাগ পড়ে আর কি? আমি কই সাজদা যে দেন আগে কি নাক লাগান না কপাল লাগান? হুজুর মনে করছেন আমি জানি না। আমি কই না জানেন তো, আমি শিখতাম আর কি আপনার কাছ থেকে। আগে হুজুর কপাল লাগাই আমি কি এলাকে তো ডিব্বা ভরসা তারা। আচ্ছা আপনারা বলেন তো পার্দা দরবার জাকিরিন্ডা, বলেন তো নামাজের সেজদায় কি আগে নাক যাবে না কপাল যাবে? এ আওয়াজে মানি না তো, আরো জোরে কি যাবে? তো সেজদার কারণে কপাল দাগ পড়লে তোর নাকের দাগ গেছে করে বাবাই না, কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আগে নাক না লাগাইয়া ডাইরেক্ট কপাল লাগাইয়া ঘষা মারে আব্দুল হক নজদীর মতো দাগ ফালায়াও মানুষের ঈমান নষ্ট করার জন্য, মুস্তফার সাথে বিহাদবি করার জন্য, মানুষের ঈমান লুটপাট করার জন্য তারা লেবাস ধরেছে। লেবাসুল কাফিরিন লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন, লেবাসটা হচ্ছে মুমিনের, তলবটা হচ্ছে কাফেরের। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নবী বলছে এদের লেবাস হইব ফেরেশতাদের মতন। ইডা আছে না ইডা? ওই বলে কেডা? মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি, নজদির মতো। যেই নজদি তিন দিন মক্কা শরীফে আজান বন্ধ রাখছে, নাউজুবিল্লাহ বলেন না, এরা কোনোদিন মুসলমান হতে পারে? রসুল বলছে এরা হারিজি। বলেন এরা কি? গলা ফাড়াই লাগ, তুই ফাড়াই লাগতে একবারে। বলেন এরা কি? হারিজি। বলে এরা কি? যখন দেখছে এদের বিরুদ্ধে নবী ডাইরেক্ট হাদিস কয়ে গেছে হারিজিরা জাহান্নামি বাতেল, তখন এরা নাম ফাল্ডে লেছে। কি ফাল্ডে জানেনি? ফাল্ডাই কয় এখন কৌমি। এখন কি ক? এখন যখন দেখছি কৌমিরও সুবিধা না, অর্থ বিশ একটা বালা না, তখন এখন নাম দিছে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ। আমি কই বাবা, আরে না লাইন হয়েছে না, লাইন হয়েছে বলে একবেড়া রাস্তা দিয়া বালতি লয়ে মধু বিক্রি করে, কি বিক্রি করে? এবারে ক খাঁটি মধু ভাই রাখবেন? খাঁটি মধু গেলাম ভাই, মধু কত করে কেজি? ক বেশি না 300। আরেকবেড়া গাছে গালি মধুরা কাড়ছে, ইয়ে গেলাম কত রে ভাই? এক কেজি? ক হুজুর বেশি না 2500 লাগবো। আচ্ছা কোন এবারে খাঁটি খাঁটি কয়ে যাইতেছে, ইডা খাঁটি না যে বাড়া কিছু বলে নাই ওইটা খাঁটি, যে বাড়া কিছু বার্কিং করে নাই এ বাড়াটা কি খাঁটি? আর যেতে লেবেল লাগাইছে খাঁটি খাঁটি খাঁটি, এটা আসলে খাঁটি নয়, এটা উপরে লেবাল ভিতরে মুনাফিক, কথা বলে ঠিক কিনা? আমরা কিয়ামত পর্যন্ত এবং রসূলুল্লাহ থেকে শুরু করে আমরা এখনো শুনে আছি, আমরা মনে রাখি, আমরা জানি যারা মিলাদ কিয়ামের পক্ষে ওলি আল্লাহর পক্ষে এরা হচ্ছে সুন্নি, আর যারা মিলাদ কিয়ামের বিপক্ষে এরা কোনদিন সুন্নি হতে পারে না। যদি দাবি করে বুঝতে হবে এরা মুনাফিকের দল, কথা বলে ঠিক কিনা? শুনি আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, কথা বলেন ঠিক কিনা? এই পার্দা দরবারে আসছেন, এটা একটা হক দরবার, সুন্নি দরবার, একটু কথা বলেন। ইমান নেওয়ার জন্য বহুত লোক বের হবে, বহুত লোক বের হয়েছে, আপনাকে মধুর মধুর কথা বলবে। এই আবু তুহাদ নান নবী বড় ভাইয়ের মতো, আল্লাহ কয় আজওয়াজুহু উম্মুহাতুহু, নবীর স্ত্রীগণ মুমেনের মা, আর নবী কই আবুল আরুহা, আমি সমস্ত রুহের বাবা। এখন নবীর স্ত্রী যদি আমাদের মা হয় নবী কি ভাই হবে না বাবা? তো বাপের যে ভাই কইটা কি বালা সন্তান না দারো সন্তান? এটার জন্মের ভিতরে বেদাল আছে। অতুল্লিম্বা আদা দালিকা জানিম 29 নম্বর পারা সুরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ কই যারা মুস্তফার সানে চাররা পরিমাণ বিয়াদবি করবে, বুঝতে হবে এটা কোনো না কোনোভাবে জন্মের ভিতরে বেদাল আছে। কারণ যারা সন্তান ছাড়া মুস্তফার সানে বিয়াদবি করার সাহস কেউ পাবে না, কেউ পাবে না, কেউ পাবে না। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। জিন্দাবাদ।
পাগল ওয়ালিদ বিন মুগির আমার নবীর কি কয় মাজনুন পাগল নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম চিল্লা এখন মা হবা নবীর কো পাগল আল্লাহ কো দোস্ত আপনি কয়েন না আমি কইতাছি আল্লাহ 10টা গালি দিছে কয়ডা কারণ আমরা ওয়াবিরা কিছু কইলে কিছু মুনাফিক শূন্য আছে রঙ্গিলা তুই বড় রঙ্গিলা মুর্শিদ রে এই রঙ্গিলা কিছু শূন্য আছে এবার রাঞ্চি ওয়াশ করতে এবার হেরারে হেরারি তা কোকেরে আমি কি বুঝি তোমার ভিতরে বেদাল আছে তার নবীর দুশ্মনের বিপক্ষে কথা কওয়া এটা আল্লাহর সুন্নত কথা বলো ঠিক কিনা আল্লাহ 10টা কইছে তুই মদ কর শরাব কর সুগুল কর এই কর সেই কর লাস্টে গিয়া কই উতুল্লিম বাদা যালিকা জানিম নবী গো হে কইছে আপনি পাগল কিন্তু ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনি তো সুমহান চরিত্রের অধিকারী ইয়া রাসূলুল্লাহ হে আপনার পাগল কইছে আপনি পাগল নন আমি বলে দিছি উতুল্লিম বাদা যালিকা জানিম এটা যার সন্তান কে কইছে কে কইছে এ আবু তুহাত নানো নবী রে কইছে নবীর উপরে যখন আল্লাহ ওহী নাযিল করছে প্রথম নবী নাকি আত্মহত্যা করতে চাইছিল পাহাড় থেকে লাভ দিয়া এবং নবী নাকি পাগলের মতো হয়ে গেছিল বা তাহলে বোঝা গেল এই যারার ওই ওই যারার সন্তান নবীর কালের আর এখন আখিরে জামানার আবু তুহাত নান যারার সন্তান এর মধ্যে কোনো পার্থক্য নাই পার্থক্য নাই আমি কি কারো ডরায় কথা কইতাছি না না ডরাই না কোনো ভয় নাই ইমান নিয়া জন্মগ্রহণ করছে ইমানদার মায়ের ফের থেকে কবর যাইতে চাই ইমান নিয়েই কবর যাব মুনাফিকি করব না প্রয়োজনে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো গলায় ছুরি দিব তারপরও মোস্তফার সামনে বিয়াদবি করে যারা তাদের কাছে মাথা নত করা যাবে যাবে ইমানের ব্যাপারে কারো সাথে আপোষ বলেন না ইমানের ব্যাপারে কোনো আপোষ আল্লাহ বলছেন আবা আকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান তোর বাপ তোর ভাই ইমানের বিপরীত যদি কুফরি পছন্দ করে ইট ইজ বাদ দে ডিলেট কি করবি যদি সারা পৃথিবীর মানুষ নবীর বিরুদ্ধে যা তুই সবারে কি করবি বাদ দিবি ডিলেট করে তুই একলা থাকবি আল্লাহ আমার তাহলে মায়রা লাইবো আমার বাসাইবো গাড়া আল্লাহ কই তোর রুহুল কুদ্দুস জিব্রাইল দিয়া বাসাম আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল ইমানের ব্যাপারে কারো সাথে আপোষ করা যাবে সে যাই হোক এই জন্য পার্দা দরবারের পিসাব কেবলা আজকে এই ইমানের মাহফিল ইমানের দরবার সাজিয়েছে ইমানের মেলা জমিয়েছে কথা বলেন ঠিক কিনা এই দরবারে যারা এসেছেন আপনারাও ইমানদার কারণ ইমানদার না হলে ইমানের দরবারে কেউ আসে না আওয়াজ করে বলেন আমরা ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই ইমান নিয়ে কবরে যেতে চাই কি চাই না আর জোরে এটা মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি একদিন স্বপ্নে দেখলে যার জীবনের কোনা জড়িয়া গো পড়ে না দেখায়া নবী দনকে না শোয়াইবে কবরে আল্লাহুম্মা সল্লি হুজুর আসতেছে আপনারা সবাই মহব্বতে বসে দরুদ পড়েন
محمد والا আলামিন কুকন আব্দুর রহমান যেখানে থাকো তোমরা ভলেন্টিয়ার নিয়ে কুতুবাড়ির দিকে আগাও তাই সব চলে আসছে সবাই কোন মারহাবা খুশি না বেজার আর জোরে তাহলে একটু মহাব্বত আখরাক পর্যন্ত জিকির করি আল্লাহ 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 জোরে জোরে মর্শিদ নামে এত মদ দয়ালের নামে এত মদ খাইলে মদ ফরাই না আমার মন হাসে গতেমা না মশলা জোরে আমার মুর্শিদ নামে এত মদ কোয়ো আমার রে কই রাসে যাদ গাওয়া আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কল হাইল কোন বদ কল হাইল কোন বদ মুর্শিদ প্রেমে হই ফানা আমার মন হাস গতে হুয়া না মশলা আল্লাহ আমার বাবাই কি মহিন জান কো কুইলে দোকো ফরাই না আমার মন হাস গতে হুয়া না মশলা আল্লাহ দয়াল মোর সে দৌ মশলা আল্লাহ আমার কি জানে কি হইছে গো বুকটা লাগে খালি খালি মশলা না জানে কোন অপরাধ চিতার জালাই চলি গো বুক টাঙ লাগে খালি খালি মশলা সখী গো ও ও সখী গো ও মশলা আমি সদত নেশা যাইলাম বাসর ডালি বড়া ফুলে মারহাবা আমি কোন জন্মে অপরাধী হইয়া বন মালি গো যা অবার্তা হইয়া গেছে মারহাবা আমি কার লাগি যাইলাম কুঞ্জ যতন করে মশলাম আহাইলানা আইলানার সিদ্দিকশা নো মানির গো রে আমি কার লাগি যাইলাম কুঞ্জ যতন করে মশলা আইলাম আইলাম বাসর যতন করে মশলা আইলাম প্রীতি শিকাইয়া কই গেলা সাবিয়া কুতায়া সে কেম নাসি দেখলা নায়া শিয়া মশলা আইলাম আইলাম কই গেলা সারি আল্লাহ মারহাবা ফানা হয়ে আইনা আইনা
নাম বহুদিনের পুরান রশি লাগল এবার গলে গো বহুদিন পরে মশলা।